ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে সেমিফাইনালের সমীকরণ বদলে গেছে শেষ চারে যেতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে অতীতে হাই ভোল্টেজ অনেক ম্যাচে ভারতের বিপক্ষে ভেঙে পড়েছে টাইগাররা দুই সাবেক অধিনায়ক রকিবুল হাসান আর খালেদ মাসুদ এবার সেই ধারায় পরিবর্তন আসবে বলে আশাবাদী বড় সব আসরের বড় বড় ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ পরাজয়ের গ্লানিতে পুড়েছে এমন সব মাহেন্দ্র ক্ষণে কান্না ছড়িয়েছে সেসব হার যা ভোলা কঠিন এদেশের কোটি সমর্থকদের সেমিফাইনাল মিরাহাস ট্রফি এশিয়া কাপের ফাইনাল কোনোটিতেই হারানো যায়নি ভারতকে কিন্তু আবার যখন বিশ্বকাপের ডু ডাই ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ তখন গত বিশ্বকাপের সেই আলোচিত কোয়ার্টার ফাইনালই সবার আগে মনের কোণে উঁকি দেয় এবারও কি বাংলাদেশ ভেঙে পড়বে নাকি ঘুরে দাঁড়াবে দুর্দণ্ড প্রকাপে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে ওই চাপটা কিন্তু খুব কম আপনি খেলা দেখলে বোঝা যায় প্লেয়ারদের মধ্যে কিন্তু ওই জিনিসটা অনুভব করে না এখন কিন্তু তারা খুব খেলাটাকে এনজয় করে এবং এটাই সবচেয়ে বেস্ট জিনিস আপনি যদি যে কাজটা করেন সেটা এনজয় করা খুব ইম্পর্টেন্ট এনজয় করলে আপনি সাকসেস পাওয়ার সম্ভাবনা খুব বেশি আমাদের ব্যাটসম্যান একটা ভালো মোমেন্টামে আছে তারা গেম ফিনিশ করতে পারছে পরে ব্যাটিং করে তারা ভালো চেস করেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা দেখেছি অসাধারণ ব্যাটিং করেছে বাংলাদেশ কাজে ওই জায়গার থেকে বাংলাদেশ মোটামুটিভাবে বেরিয়ে আসছে এখন আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ কোনো সাইনউট চাপে চলতি বিশ্বকাপে এরই মধ্যে তিনশো অর্ধ রান তিনবার করেছে বাংলাদেশ দারুণ ছন্দে আছে টাইগার ব্যাটসম্যানরা স্বপ্নের মতো খেলছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব হাড়ের অনলে পুরে পুরে আগের চেয়ে অনেক শানিত এই বাংলাদেশ দলে আছে অভিজ্ঞতার সাথে দারুণের মিশেল ভারতের সাথে টাইগারদের ম্যাচে উত্তেজনার পারদ এখন পাহাড় সমূহ এক সময় ভারত পাকিস্তান ম্যাচে যে রোমাঞ্চ ছিল তা এখন বাংলাদেশ ভারত ম্যাচে আড্ডাটি খেলা হবে বাংলাদেশে যদি কম্পেয়ার করেন যে পাকিস্তানের টিম বাংলাদেশ টিম এবং ইন্ডিয়া টিম বাংলাদেশ টিম কিন্তু আমার কাছে মনে হয় যে পাকিস্তানের অনেক বেটার সাইড পাকিস্তানের হয়তো বোলিং ডিপার্টমেন্টটা ভালো ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা তাছাড়া অন্যান্য স্লাইড দিয়ে যদি দেখেন ফিল্ডিং বলেন ব্যাটিং বলেন এই ডিপার্টমেন্টগুলোতে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ইম্প্রুভ করছে এবং ফাইট করার মতো কিন্তু বাংলাদেশ টিম আছে ইন্ডিয়ার সাথে ভালো মতো পাকিস্তান আর ভারতের মধ্যে যে একটা লড়াই স্নায়ুর লড়াই ইসের লড়াই ওইটা একটু কমে গেছে যেখানে কি না এই উপমহাদেশে এখন ইভেন ভারতীয় দর্শকরাও এবং ক্রিকেট অ্যানালিস্টরাও কিন্তু বাংলাদেশকে নিয়ে ভারতের সঙ্গে একটা বড় প্রতিদ্বন্দ্বী মনে করে গত বিশ বছরে ভারতে ওয়ানডে খেলার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ তাই বলে সামর্থ্যের জানান দিতে ভুল করেননি তামিম মুস্তাফিজরা মুখোমুখি হলেই লড়াই করেছেন বুক চিকিয়ে চোখে চোখ রেখে ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিশ্বকাপ ক্রিকেটে কথা বলতে কক্ষ থেকে আমাদের সাথে আছেন সহকর্মী জহিরুল ইসলাম জহির আমরা যদি ধরে নেই যে আজকের ম্যাচে শ্রীলঙ্কা জিতবে তাহলে বাংলাদেশের জন্য শেষ চারের হিসেব মেলানোর সমীকরণটা কি হতে পারে অনিমেশ আজকের ম্যাচটি আসলে বলতে গেলে আনুষ্ঠানিকতার ম্যাচ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিদায় আসলে তখনই নিশ্চিত হয়ে গেছে যখন ভারত হেরে গেছে ইংল্যান্ডের কাছে আসলে এখন যে অবস্থানে আছে শ্রীলঙ্কা যদি যেতেও আসলে সেরা চারে যাওয়ার সম্ভাবনা খুব কম সেক্ষেত্রে আমরা আসলে গুরুত্ব দিতে চাই কালকের পরের দিন বুধবারে চেষ্টার স্ট্রিটে ইংল্যান্ড নিউজিল্যান্ড যে ম্যাচটি সেটি আসলে গুরুত্বপূর্ণ কারণ পয়েন্ট টেবিলে তিন চারে আছে ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং বাংলাদেশের যে চার নম্বর স্পটটির দিকে তাকিয়ে আছে সেটি আসলে অ্যাভেল করা সম্ভব হবে যদি ইংল্যান্ড ওই ম্যাচটি হেরে যায় সে তার আগে একটা কন্ডিশন যে বাংলাদেশের যে দুটি ম্যাচ আছে সে দুটিতেই জিততে হবে এরপর ইংল্যান্ডের হারটা হয়তো বাংলাদেশ এক্সপেক্ট করবে এবং আমরা ম্যানেজমেন্টের কাছ থেকেও যেমনটা শুনেছি তারা কিন্তু চোখ রাখছে ইংল্যান্ড কেমন করছে ইংল্যান্ড সবশেষ ম্যাচটি এসবাস্টনে জিতে কিন্তু সমীকরণটা বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেছে বুধবারের ম্যাচে যদি ইংল্যান্ড জিতেও যাও সেই ক্ষেত্রেও কিন্তু গাণিতিকভাবে একটা সম্ভাবনা থাকছে সেই ক্ষেত্রে হবে কি নিউজিল্যান্ডের সমান এগারো পয়েন্ট যদি বাংলাদেশ নিতে পারে সেক্ষেত্রে রান রেটের একটা টার্গেট থাকবে এবং রান রেট নিউজিল্যান্ডের চেয়ে যদি আমরা বেশি রান রেট অর্জন করতে পারি সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকবে তবে আসলে মাশরাফি যেমনটা বলছিলেন এত সব সমীকরণ নিয়ে না ভেবে আসল যে কাজটি আসলে বাংলাদেশের এই মুহূর্তে করা উচিত সেটা হচ্ছে নিজেদের কাজ নিজেদের পরিকল্পনা এবং পরিকল্পনার কথা যদি আসে অনিমেষ সেক্ষেত্রে মনস্তাত্ত্বিক দিকটিতে কিন্তু ম্যানেজমেন্ট বাড়তি গুরুত্ব দিয়েছে আমরা কিছুক্ষণ আগে সাইফুল মজুমদার বার্মিংহামে আছেন তার কাছ থেকে যেমনটা শুনেছি যে ভারতের বিপক্ষে ম্যাচে যেটা দেখা গেছে খুব ক্লোজ কিছু ম্যাচ আমরা ভাবে শেষ মুহূর্তে আমরা পেশারটা নিতে পারিনি পেশাদারিত্ব ছিল না ম্যাচ বের হয়ে গেছে কালকের ম্যাচের আগে এসবাস্টনের ম্যাচের আগে কিন্তু ম্যানেজমেন্ট এই বিষয়টিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে যাতে পেশাদারিত্ব থাকে এবং আরেকটি পরামর্শ কিন্তু ম্যানেজমেন্ট থেকে পাওয়া যাচ্ছে যে খেলাটাকে উপভোগ করতে হবে আমরা জানি সমর্থকরাও কিন্তু উন্মুখ হয়ে আছে একটা চাপ থাকে দুই পক্ষের উপর এই চাপ নিঃসন্দেহে সেই চাপ তো আছেই এবং বাংলাদেশের উপর এই চাপ নিঃসন্দেহে ভারতের ম্যাচে আরও জেকে বসবে আমরা যদি দেখি যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল বা নিধাস ট্রফি অথবা এশিয়া কাপের ফাইনাল কোনোটিকেই ভারতকে হারানো যায়নি তো এই অবস্থায় এই এই চাপটা সামলে নিতে বাংলাদেশ দল এখন প্রস্তুত কিনা চাপ হারাতে হারানো যায়নি কিন্তু হারানো কিন্তু খুব সম্ভব ছিল আমরা দেখেছিলাম যে ম্যাচ খুব ক্লোজ ছিল বাংলাদেশ কিন্তু শেষ মুহুর্তে যেটা হয়ে গেছিলো আগে কিছু সেলিব্রেশন হয়ে গেছে কিংবা বাড়তি এফোর্ট দিয়েছে স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি এই জিনিসগুলো হয়েছে কারণ চাপকে চাপ হিসেবেই নিয়েছে উপভোগ করেনি খেলাটা তো এই ক্ষেত্রে আসলে এবারের আসলে বাংলাদেশ কিন্তু আমরা ফেরদোস ইসলামের প্রতিবেদনটি দেখেছি যে হারতে হারতে বাংলাদেশ কিন্তু এখন অনেক পরিণত এবং সেই পরিণত আচরণে পেশাদারিত্ব দিয়েই কিন্তু একটা মন্ত্র খালেদ মাহমসুদ পাইলট কিন্তু সেই প্রতিবেদনে বলেছেন যে খুব সহজ সমাধানটা সেটা হচ্ছে উপভোগ করো উপভোগ যখন করবেন তখন কিন্তু আপনার মাথায় ওই সমীকরণটা আসবে না যদি হেরে যায় কি হবে তো সেটাই বেস্ট সমাধান হবে যে যতটা সম্ভব নির্ভর থাকা যায় এবং এসবাস্টনে মাশরাফিরাও কিন্তু সে বার্তাটি অনুভব করেছেন মাশরাফিও কিন্তু বলেছেন যে নিজের যে পরিকল্পনা সেটাই গুরুত্ব দিতে হবে এবং কিছু আমরা পরিকল্পনা কিছু চ্যালেঞ্জ আছে সামনে চোটের কিছু সমস্যা আছে কিন্তু যেই সম্পদ যে রিসোর্সটা আছে সেটার বেস্ট ব্যবহার তখনই করা যাবে যখন আপনি চাপ নেবেন না এবং মাথাটা ঠান্ডা রাখবেন এবং এবার বিশ্বকাপে কিন্তু বাংলাদেশকে দেখেছি যে বড় রান টেস্ট করেও বাংলাদেশ জয়ের কাছাকাছি চলে গেছে জয় পেয়েছে সেই অবস্থাও বাংলাদেশের আছে আমরা গত দুই ম্যাচে ভারতের পারফরমেন্স যদি বিশ্লেষণ করি ম্যাচ ফিক্সিং ছাড়াও যদি গত দুই ম্যাচে ভারতকে দেখি যে তারা অপেক্ষাকৃত একটু খারাপই খেলেছে এটি কি বাংলাদেশের জন্য আশা জাগানিয়া কিনা আসলে ভারত আসলে ভারতের জায়গা থেকে তাদের পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করেছে নিশ্চয়ই তাদের মাথায় ছিল রান রেটের কিছু বিষয় ছিল যেহেতু শেষ চারের সমীকরণ এখনও জায়গা নিশ্চিত হয়নি শুধুমাত্র অস্ট্রেলিয়ার হয়েছে তো তাদের একটা পরিকল্পনা আছে তারা সেভাবেই খেলেছে আসলে বাংলাদেশ যখন খেলে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী খেলে ভারতও নিশ্চয়ই সেভাবে খেলেছে এবং অন্যান্য দলগুলোও নিশ্চয়ই সেভাবে খেলে তো মাশাফি কিন্তু এই জিনিসটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার যে আমাদের সামনে যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা পার হতে হলে আসলে বাকি দলগুলো কি করছে না করছে অবশ্যই কালকে গতকালকের ম্যাচে এস বাস্টনে চোখ ছিল কোটি ওয়াশ কিন্তু সেটা স্বীকার করেছেন সেটা দেখাই স্বাভাবিক কিন্তু আসল যে কাজ সেটা হচ্ছে যে নিজেদের পরিকল্পনা ওয়াইজ খেলা তো সেই কাজটিতে মাশরাফিক গুরুত্ব দিচ্ছেন এবং অবশ্যই একটা প্রত্যাশা থাকবে যদি ইংল্যান্ড চেস্টালি স্ট্রিটে বুধবার যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা সম্ভাবনা থাকবে তার আগে কিন্তু ভারতকে হারাতে হবে এবং ইংল্যান্ড হারলো ধরে নিলাম ইংল্যান্ড মাঝখানে হারলো তাতেও কিন্তু কাজ শেষ হচ্ছে না আমাদের সবশেষ ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়ে যারা এখনও শেষ চারের দৌড়ে টিকে আছে তো কাজ কিন্তু এখনই শেষ হয়ে যাচ্ছে না আমাদের যে দুটি আসল আসল যে কাজ দুটি শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তান নিজেদের দিনে তারা কোনো ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারে তো সেরাটা না দিলে আসলে ভারত বা পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে জয় আসলে সম্ভব না তো এই কারণে যদি আমরা এখন সমীকরণ নিয়ে বেশি চিন্তা করি হয়তো আমাদের নিজেদের কাজটা ঠিক ঠিকমতো হবে না আমরা ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচ আসলে খুব বেশি প্রভাব ফেলতে পারবো কোনো প্রভাবই ফেলতে পারবো না তো সেটা নিয়ে না ভেবে আমরা রেজাল্টটা জানলাম কিন্তু মনোযোগটা থাকা উচিত আমাদের কি গেম প্ল্যান তারা কিভাবে খেলছে প্রতিপক্ষ ইন্ডিয়া পাকিস্তান কিভাবে খেলছে মনস্তাত্ত্বিক দিকগুলো সামনে আসছে যেসব ফ্যাক্টর আসলে গেমের রেজাল্টে ভূমিকা রাখে সেসব ফ্যাক্টর নিয়ে বিশ্লেষণ করা তাদের শক্তির জায়গা দুর্বলতার জায়গাগুলো বিশ্লেষণ করা সেই হিসেবে আমাদের যে রিসোর্স আছে সেটার বেস্ট ব্যবহারের মাধ্যমে আমরা আসলে আমাদের যেটা বলছিলাম যে পরিকল্পনা অনুযায়ী আমরা প্রস্তুতিটা সারতে পারি অনিমেষ জহির ভারত ইংল্যান্ড পাকিস্তান আফগানিস্তান এই ম্যাচ দুটি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে আম্পায়ারিং নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে ভারত বাংলাদেশ ম্যাচে আম্পার কারা থাকছেন এবং এই আম্পায়ারিং নিরপেক্ষ হবে কিনা আপনি কতটুকু জানতে পেরেছেন এই ব্যাপারটি আসলে পুরোই আইসিসির বিষয় যে সিদ্ধান্তগুলো এসেছে সেটা আসলে ভুল সিদ্ধান্ত আম্পায়ারের কর্নার থেকে যে সিদ্ধান্তগুলো আসে তারাও কিন্তু আসলে অনেক চাপে থাকে সব সময় আসলে ফেভারে দেখা যায় যে প্রপার যে ডিসিশন সেটা আসে না তো যেহেতু ভারত এবং বাংলাদেশের ম্যাচটি আমরা 2015 বিশ্বকাপ নিয়ে একটা প্রতিবেদন দেখছিলাম সেই ম্যাচের আম্পায়ারিং নিয়েও কিছু প্রশ্ন উঠেছিল তো এই ম্যাচেও নিশ্চয় আইসিসির একটা পরিকল্পনা থাকবে যে এই সময়ে সামলাতে করতে চাই যে মাহমুদউল্লাহর ইনজুরির খবর আমরা পেয়েছি তার সব শেষ অবস্থাকে এবং তিনি যদি খেলতে না পারেন সেক্ষেত্রে বিকল্প কে হতে পারেন মাহমুদুল্লাহ কিন্তু চোট কিন্তু শতভাগ সারেনি আমরা যেমনটা সাইফুল মজুমদার আমাদেরকে যেমনটা জানিয়েছেন তার কিন্তু রানিং এ সমস্যা হচ্ছে যদিও তিনি নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন কিন্তু রানিং এ আমরা জানি যে পায়ে কাফ মাসালে তার সমস্যা আছে সেটা কিন্তু পুরোপুরি সারেনি তবে মাশরাফি যে বার্তাটি দিয়েছেন অনেকেরই আসলে কিছু চোট আছে তো সব কিছু মেনটেন করে কিন্তু বাংলাদেশ কিন্তু পুরো পুরো শক্তি দল নিয়ে খেলার একটা পরিকল্পনা আছে সেই হিসেবে বলা যায় যে কালকের ম্যাচে মাহমুদুল্লাহ চোট যদি রানিংয়ের সমস্যা যদি পুরোপুরি নাও মেটে তারপরও কিন্তু মাহমুদুল্লাহ খেলবেন এমনটাই কিন্তু আভাস দিয়েছে টাইগার ম্যানেজমেন্ট অনিমেষ জহিরুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য